প্রকাশ্যে ভোট দেয় ছয় আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য আব্দুল হাফিজ মল্লিককে তলব করেছে নির্বাচন কমিশন ইসিতে হাজির হয়ে তাকে ব্যাখ্যা দিতে বলা হয়েছে প্রথম ধাপের ভোটে আটিমে বরিশাল জেলার বাকিরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে প্রকাশ্যে ভোট দেন আব্দুল হাফিজ প্রকাশ্যে ভোট দেয়া নির্বাচনী অপরাধ এই অপরাধের বিষয়ে ব্যাখ্যা দিতে পনেরোই মে তাকে নির্বাচন ভবনে উপস্থিত হতে বলা হয়েছে এছাড়া কারণ দর্শানো নোটিশ দেওয়ার পরও আচরণবিধি লঙ্ঘন করায় কেন বাতিল করা হবে না জানতে চেয়ে গাজীপুরের শ্রীপুর উপজেলা নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী জামিল হাসানকেও তলব করেছে ইসি ঢাকায় জমি জিতেনি ক্যাশব্যাক সহ টাকার পুরস্কার